নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। কেন্দ্র সঠিক সময়ে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করছে না, তা সত্ত্বেও নতুন নতুন মাইল ফলক ছুঁয়ে চলেছে বাংলা। এবার টিকাকরণের লিঙ্গের ফারাক অনেকটাই কমিয়ে এনেছে বাংলা। পুরুষ ও মহিলাদের মধ্যেকার টিকাকরণের ফারাক 20 লক্ষ ডোজের নিচে নামিয়ে এনেছে বাংলা। এর জেরে ভারতবর্ষের শীর্ষ 3 রাজ্যের মধ্যে বাংলা চলে এসেছে, যেখানে টিকাকরণের লিঙ্গ বৈষম্য সব থেকে কম। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও বাঁকুড়া জেলায় পুরুষদের থেকে বেশি সংখ্যক মহিলাদের টিকাকরণ করা হয়েছে। আলিপুরদুয়ারে 30,000, দার্জিলিং, জলপাইগুড়ি ও বাঁকুড়ায় 20,000-এর বেশি সংখ্যক মহিলাদের আর কালিম্পং ও পুরুলিয়ায় প্রায় সমসংখ্যক পুরুষ ও মহিলাদের টিকাকরণ করা হয়েছে। পাশাপাশি বাংলায় 2টি ডোজ প্রাপকের সংখ্যা প্রায় 1.1 কোটি। বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়ে মানুষকে কোভিডের টিকা দিচ্ছে বাংলার সরকার। এই হারে টিকাকরণ কর্মসূচি চললে খুব তাড়াতাড়ি বাংলার সিংহভাগ মানুষ টিকা পেয়ে যাবেন বলে আশা করা যায়। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।